নমস্কার বন্ধুরা, জয়িত অজয় চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। আজকের আমি চলে এসেছি নিয়ালিপুরের হাজরা পরিবারের বাসন্তী পূজায়। বাঙালির অতি পরিচিত এবং সবচেয়ে বড় উৎসব হল দুর্গাপূজা। এই দুর্গাপূজা যদিও জাঁকজমক সহকারে আদায় করে নিয়েছে আশ্বিন মাসের দুর্গাপূজা, যে পূজা শুরু করেছিলেন অকালবোধনে শ্রীরামচন্দ্র, তবে বসন্তকালীন যে দুর্গাপূজা সেটিই হলো আসল দুর্গাপূজা। তাহলে জেনে নিই চলুন সেই দুর্গাপূজার সংক্ষিপ্ত ইতিহাস। বছরে চারটি নবরাত্রি আসলেও তার মধ্যে দুটো নবরাত্রি পালন করা হয় গোটা দেশ জুড়ে, যার মধ্যে একটি হলো শরৎ নবরাত্রি, অর্থাৎ এখনকার যে দুর্গাপূজার সময়, আর অন্যটি হলো বসন্ত নবরাত্রি, অর্থাৎ আদি দুর্গাপূজার সময়কালে। এখন এই বসন্ত নবরাত্রি মেনেই পালন করা হয় বাসন্তী পূজা। কথিত আছে, সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে চন্দ্রবংশীয় রাজা সুরথ বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষে ঋষি মেধসের আশ্রমে প্রথমবার দুর্গাপূজা শুরু করেছিলেন। বসন্তকালে দেবীর রূপের বন্দনা করা হয়েছিল বলেই নাম হয়েছিল বাসন্তী। সেই নামেই বাংলায় ছড়িয়ে পড়েন মহামায়া দেবী দুর্গা। এমনকি দেবীর দুর্গার প্রথম পূজারি হিসাবেও চণ্ডীতে রাজা সুরথের কাহিনী উল্লেখ রয়েছে। রাজা সুরথ ছিলেন প্রাচীন বঙ্গরাজ্যের একজন সুশাসক, যোদ্ধা হিসাবেও যথেষ্ট খ্যাতি ছিল তাঁর। শোনা যায় তিনি নাকি কখনোই কোনো যুদ্ধে পরাজিত হননি, এতটাই ক্ষমতার জোর ছিল তাঁর। কিন্তু এই সময়েরও বদল ঘটে। এক সময় প্রতিবেশী রাজ্যের যবন সুরথের রাজ্য আক্রমণ করে। আচমকা এই আক্রমণের জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলেন না রাজা সুরথ। তাছাড়া এই সময় সুযোগ বুঝে তার নিজের সভাসদরাও বেইমানি শুরু করেন। নিজের কাছের মানুষদের থেকে পাওয়া এরূপ প্রতারণামূলক আচরণের জন্য রাজা স্তম্ভিত হয়ে যান। এরপরই তিনি রাজ্যপাট হারিয়ে বনে বনে ঘুরতে থাকেন। একসময় মেধস আশ্রমে এসে তিনি উপস্থিত হন। অন্যদিকে একই রকম প্রতারণার শিকার হন বণিক রাজ্যের সমাধিও। তবুও তাঁরা দুজনে শুভ চিন্তা করেন, আর এই কথা শুনে ঋষি মেধস তাঁদেরকে জানান সবই মহামায়ের ইচ্ছায়। সমস্ত ঘটনা ঘটে চলেছে, আর তাঁর মুখেই প্রথম মহামায়ার বর্ণনা শোনেন তাঁরা। এরপর তপস্যা শুরু করেন দুজনে। রাজা সুরথ এবং সমাধি বৈশ্য গড় জঙ্গলের মধ্যে মাটি দিয়ে দেবী দুর্গার মূর্তি তৈরি করেন প্রথমে, এবং সেখানেই শুরু করেন দেবীর পূজা। সেটিও ছিল বসন্তকাল। শোনা যায় এই পূজোর পর দেবী মহামায়া বর পেয়ে সুরথ রাজা নিজের সমস্ত হারানো সম্পত্তি ফেরত পান এবং রাজ্যে ফিরে আসেন। প্রাচীন রাজাদের মধ্যে একটা বিশ্বাস প্রচলিত ছিল যে দেবী মহামায়ার আশীর্বাদ না পেলে কোনো যুদ্ধে জেতা সম্ভব হয় না। ফলে সেই থেকেই রাজবাড়ি এবং বেশ কিছু জমিদার বাড়িতে বসন্তকালে বাসন্তী অর্থাৎ অন্নপূর্ণার পূজাও শুরু হয়ে যায়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেই রেওয়াজ প্রজন্মের পর প্রজন্ম হাত ঘুরে অনেকটা ফিকে হয়েছে ঠিকই, তবে একেবারে হারিয়ে যায়নি বলা যায়। আজও এই বাংলার বহু পুরনো বাড়িতে পূজিত হন দেবী বাসন্তী, অর্থাৎ বাংলার আদি দুর্গা। অন্যদিকে এটা মনে করা হয় যে বসন্তকালে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে, সেই রোগের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য দেবী মহামায়া অর্থাৎ দেবী বাসন্তীর আরাধনা করা হয়। বাসন্তী মায়ের আশীর্বাদী হাত আপনাদের সকলের মাথায় পড়ুক, এই কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে, ভালো থাকবেন।